হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চেনগারি এই অ্যাপের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এই অ্যাপের মধ্যে আমরা কি কি সুবিধা পাবো, এটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা টিকটক অ্যাপের মধ্যে কাজ করেন তো আপনারা এই অ্যাপের মধ্যেও কাজ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করে নেবেন, তো এখান থেকেও আপনি চাইলে ভাইরাল হতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে চেনগারি এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওইখান থেকে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এবং ওইখান থেকে আপনি সরাসরি অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এই অ্যাপটি অনেকটাই টিকটক অ্যাপের মতো, তো টিকটকে যেভাবে আপনি শর্ট ভিডিও তৈরি করেন ঠিক এরকমভাবেও এই অ্যাপ থেকে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। তারপর এখানে চুজ ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ইংলিশ, বাংলা এবং হিন্দি এই তিনটি ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ডিসপ্লের মধ্যে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি থ্রি ডট একটি অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সাইন ইন যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দুটি উপায়ে এখানে সাইন ইন করতে পারবেন, একটি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আর একটি হচ্ছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে গুগল এটা সিলেক্ট করবেন, তাহলে আপনি খুব সহজে এখান থেকে অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। তো কন্টিনিউ উইথ গুগল এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জিমেলগুলো শো করবে, এখান থেকে আপনার জিমেল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে এগ্রি অ্যান্ড শেয়ার এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে একটু অপেক্ষা করবেন। তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে নাম এডিট করতে পারেন, তো আমি এখান থেকে নেক্সট এটার মধ্যে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, আমি মেল। তারপর নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনার বয়স এখানে সিলেক্ট করে নেবেন, যে আপনার বয়স কত হতে পারে। তো আমি এখান থেকে 19 থেকে 25 এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখানে দেখেন লেখা আছে ইউর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি। তো এভাবে মূলত আপনি এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো এখন কথা হচ্ছে আমরা এখানে কী কী সুবিধা পাবো। তো এখানে দেখেন হোম পেজটা অনেকটাই টিকটক অ্যাপের মতোই। তো এখানে দেখেন আপনি কী কী সুবিধা পাবেন, এখানে আপনি ভিডিও রেকর্ডের অপশন পাবেন, তারপর এখান থেকে আপনি ওয়ালেটের অপশন পাবেন, তারপর এখান থেকে আপনি হোমের যে অপশনগুলো রয়েছে এগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে অসংখ্য অপশন রয়েছে, এখান থেকে আপনি কিন্তু স্যালারি পাবেন বা টাকা ইনকাম করতে পারবেন। তো এই বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, যে কীভাবে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড করবেন এবং কীভাবে এখান থেকে আপনি টাকা ইনকাম করবেন। তো আজকে আমি শুধুমাত্র দেখাইলাম যে কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। তো আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে আপনি চাইলে রেফার করে এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এখানে ডায়মন্ডের অপশন রয়েছে, তারপর এখানে অডিও রুম, তারপর চেনগারি মাল্টিপ্লেক্স, চেনগারি টিভি, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি এই প্রত্যেকটা অপশন নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। তো এখানে মূলত আপনি যে ভিডিও রেকর্ড অপশন এটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন অনেকটা টিকটকের মতো। তো দেখেন এখান থেকে কিন্তু ক্যামেরা অপশন চলে আসছে এবং ক্যামেরার মধ্যে এখানে অনেকগুলো আরও অপশন রয়েছে, এখান থেকে বিউটি মোড, স্পিড এবং ট্রিমার এবং ফ্লিপ এবং অডিও মিউজিক অ্যাড করতে পারবেন এবং এখান থেকে 15 সেকেন্ড এবং 60 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই অ্যাপের রিভিউ। তো আমি আপনাদেরকে আশা করছি কিছুটা হলেও বোঝাতে পারছি যে কীভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি এখান থেকে ভিডিও মেক করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও।